বহুল প্রত্যাশিত স্বপ্নের পদ্মা সেতুর মূল নির্মাণ কাজ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। বললেন বিএনপি জামায়াত দেশের উন্নয়ন চায় না বলেই সেতুর কাজ বন্ধ করে দিয়েছিল। পদ্মা সেতুর কাজ শুরু হওয়ায় খুশি দক্ষিণাঞ্চলের 21 জেলার মানুষ। দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটবে বলে আশাবাদ। বরাদ্দের আগেই দলীয় প্রতীক নিয়ে চলছে পৌর নির্বাচনের জনসংযোগ। শত যোগ্য প্রার্থীকে নির্বাচিত করতে প্রস্তুত ভোটাররা। স্বাধীনতার পর জনশক্তি রপ্তানিতে কোটির মাইল ফলক স্পর্শ করতে যাচ্ছে বাংলাদেশ। জবাবদিহিতা নিশ্চিত হলেই আগামীর চ্যালেঞ্জ মোকাবেলা সম্ভব, মত বিশ্লেষকদের। এবং অ্যান্টিবায়োটিক প্রয়োগের 10 দিনের মধ্যে বাজারজাত করলে ব্রয়লার মুরগিতে থেকে যায় স্বাস্থ্য ঝুঁকি। নিরাপদ আমিষ পেতে খামারিদের প্রশিক্ষণ ও সচেতনতার পরামর্শ। বাংলার সময় সঙ্গে আছি আমি সৌমিত্র শুভ্র এবং আমি আসাদ আজিম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বিএনপি জামায়াত দেশের মানুষের উন্নয়ন চায় না বলেই তারা পদ্মা সেতুর কাজ বন্ধ করে দিয়েছিল। পদ্মা সেতুর মূল নির্মাণ কাজের উদ্বোধনের পর বিকেলে মুন্সিগঞ্জের মাওয়ায় আয়োজিত জনসভায় বক্তব্য রাখেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী বলেন যুদ্ধ অপরাধীদের কেউ রক্ষা করতে পারবে না, তাদের বিচার শেষ করা হবেই। প্রায় 669 জনকে তারা পুড়িয়েছে আগুন দিয়ে, বাসে কন্ট্রাক্টর ঘুমাচ্ছে, জ্যান্ত মানুষটাকে পুড়িয়ে মেরেছে। আপনারাই বিচার করে দেখেন। আল্লাহ যে বিচার করেছে বলছে মৃত্যুর পর কেউ গুনাহ করলে দোজকের আগুনে যাবে, মৃত্যুর পরে আগুনে যাবে দোজকের আগুনে। আর খালেদা জিয়া জীবন্ত মানুষকে পুড়িয়ে হত্যা করেছে। যারা এই আগুন দিয়ে পুড়িয়েছে, যারা হুকুমদাতা, যারা অর্থ সরবরাহ করেছে, যারা পরিকল্পনা করেছে, প্রত্যেকের বিচার বাংলার মাটিতে হবে। মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে আমরা দেব না। এই সেতুকে ঘিরে এই অঞ্চল এবং আমাদের ওই জাজিরা অঞ্চল দুই পাশেই ব্যাপক উন্নয়নের কাজ হবে। নতুন স্যাটেলাইট শহর গড়ে উঠবে, সেখানে আধুনিক সমস্ত সুযোগ সুবিধা হবে, সুন্দরভাবে এই এলাকাগুলি আরও উন্নত হবে, শিল্প কলকারখানা গড়ে উঠবে, মানুষের কোনো দুঃখ কষ্ট থাকবে না, মানুষের দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। সেইভাবে পরিকল্পনা নিয়েই আমরা কাজ করে যাচ্ছি। আপনাদের কাছ থেকে সহযোগিতা পেয়েছি, কাজে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই, এবং বাকি কাজটুকু যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় আপনারা সেভাবে সহযোগিতা করবেন। ওই হায়না দল যেন আর এই দেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে না পারে, তার জন্য আওয়ামী লীগের হাতকে আপনারা শক্তিশালী করুন, যেমন উন্নয়নের কাজের যে গতিশীলতা এনেছি তা যেন আমরা অব্যাহত রাখতে পারি। এর আগে স্বপ্নের পদ্মা সেতুর নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে শরীয়তপুরের জাজিরা পয়েন্টে নদী শাসন কাজের ফলক উন্মোচন করেন তিনি। সেখানে এক সুধী সমাবেশে প্রধানমন্ত্রী বলেন দেশি বিদেশি কোনো ষড়যন্ত্রই পদ্মা সেতুর নির্মাণ কাজ বন্ধ করতে পারেনি। এই সেতুর কাজ শুরুর মধ্য দিয়ে প্রমাণিত হল নিজেদের কাজ করার সক্ষমতা বাংলাদেশের আছে। পরে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে মূল পাইলিং কাজের উদ্বোধন করেন তিনি। দেবাশিষ রায়কে সঙ্গে নিয়ে শাহ আলী জয়ের রিপোর্ট। স্বপ্ন পূরণের পথে আরো এক ধাপ, দাতাদের মুখ ফিরিয়ে নেয়া, দেশের ভেতরে এবং বাইরে নানামুখী চক্রান্ত, এসব কিছুকেই খারিজ করে দিয়ে পদ্মা সেতুর বাস্তবায়নের কাজ এগিয়ে চলছে অপ্রতিরোধ্য এক গতিতে। সেতু নির্মাণ হচ্ছে বাংলাদেশের নিজ খরচে। সকালে পদ্মা সেতুর জাজিরা প্রান্তে নদী শাসনের কাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় সেখানে এক সুধী সমাবেশে প্রধানমন্ত্রী বলেন সরকারের দৃঢ়তার কারণে স্বপ্নের এই সেতু নির্মাণের পথে কোনো কিছুই বাধা হয়ে দাঁড়াতে পারেনি। সেতুটা নির্মাণ করা একটা বিরাট চ্যালেঞ্জ ছিল। 2001 নির্বাচনে বিএনপি জামাত জোট ক্ষমতা এসে এই সেতু নির্মাণের কাজ বন্ধ করে দেয়। আমরা 2008 নির্বাচনে সরকার গঠন করার পর যখন আবার উদ্যোগ নিলাম যে এই সেতু নির্মাণ আমাদের করতেই হবে, ওয়ার্ল্ড ব্যাংকের সঙ্গে চুক্তি হয়, তারা এগিয়ে আসে, হঠাৎ কোনো কারণ ছাড়াই তারা এখানে দুর্নীতির একটা অভিযোগ আনে। পদ্মার ব্যাপারে কোথায় কি দুর্নীতি হয়েছে সেটা আমি জানতে চাই। আমরা চিঠিও লিখলাম কিন্তু আর কোনো উত্তর পাইনি। আজ পর্যন্ত তারা কিন্তু প্রমাণ করতে পারে নাই
পরে মাওয়া প্রান্তে মূল সেতুর পাইলিং এর কাজ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। বলেন, নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করা হচ্ছে, এটি বড় প্রাপ্তি। কারো কাছে ভিক্ষা চেয়ে নয়, হাত পেতে নয়, আমরাও যে পদ্মা সেতুর মতো এরকম একটা বিশাল সেতু নিজস্ব অর্থায়নে নির্মাণ করতে পারি, সেই যোগ্যতা যে এবং কর্ম ক্ষমতা বাংলাদেশ যে অর্জন করেছে, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। ইতোমধ্যে 28,000 কোটি টাকার এই সেতু প্রকল্পের 27% কাজ শেষ হয়েছে। এই সেতু নির্মাণ হলে দেশের গড় প্রবৃদ্ধি বাড়বে 1.23%। অনিশ্চয়তা আর আশঙ্কার স্থান এখন ইতিহাসের খাতায়। দূরদর্শিতা আর সাহসিকতার পথ বেয়ে পদ্মা সেতু এখন বাংলাদেশের সামনে এক দৃশ্যমান বাস্তবতা। পদ্মাপাড়ের মানুষের কাছে পদ্মা সেতু এখন আর শুধুমাত্র সেতু নয়, যেন আগামী দিনের সমৃদ্ধির সোপান, যে সোপান ধরে এগিয়ে যাবে বাংলাদেশের দক্ষিণাঞ্চল, এগিয়ে যাবে বাংলাদেশ। শাহ আলী জয়, সময় সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ। এদিকে পদ্মা সেতুর কাজ শুরু হওয়ায় খুশি দক্ষিণাঞ্চলের 21 জেলার মানুষ। তারা মনে করেন, এই সেতু চালু হলে অবসান ঘটবে তাদের দীর্ঘদিনের বঞ্চনার, আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি বাড়বে তাদের জীবনযাত্রার মান। প্রতিবেদক এবং প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। দীর্ঘদিনের দুর্ভোগ শেষে আমূল পরিবর্তন ঘটতে যাচ্ছে দক্ষিণাঞ্চলের যাতায়াত ব্যবস্থার। স্বপ্নের পদ্মা সেতুর কাজ শুরু হলো চোখের সামনে। গাঁথুনির পর গাঁথুনিতে তৈরি হওয়া সেতু সারা দেশের সঙ্গে যোগাযোগ করিয়ে দেবে দক্ষিণাঞ্চলকে। আনুষ্ঠানিকভাবে কাজ শুরু হওয়ায় তাই খুশি এই অঞ্চলের লাখ লাখ মানুষ। পদ্মা সেতু হয়ে যাবে, এই অঞ্চলে শিল্প কলকারখানা গড়ে উঠবে, বেকারত্ব হ্রাস পাবে, দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক একটা বিশাল চাঙ্গা হবে, এই জায়গার দৃশ্যপটই পাল্টে যাবে। দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর মংলা বন্দর, সেটা আরও গতিশীল হবে। পর্যটন শিল্প বিশেষভাবে সুন্দরবনের সাথে, রাজধানীর সাথে যোগাযোগ ভালো হবে। আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্য অগ্রসরে বাংলাদেশ মূলত নির্ভরশীল চট্টগ্রাম সমুদ্র বন্দরের ওপর, কিন্তু এই সেতু নির্মিত হলে কাজে লাগানো যাবে মংলা এবং পায়রা সমুদ্র বন্দরকেও, যা বিরাট ইতিবাচক প্রভাব ফেলবে এদেশের অর্থনীতিতে। বাংলাদেশের অর্থায়নে আমাদের সাধারণ মানুষের, খেটে খাওয়া মানুষের নিজস্ব পয়সায় পদ্মা সেতু হতে যাচ্ছে, এর জন্য আমরা গর্বিত। এই বঙ্গে কখনো কোনো বড় বড় প্রজেক্ট বা বড় বড় ইন্ডাস্ট্রি কলকারখানা আসেনি, সেক্ষেত্রে আমাদের বেকারত্বের অনেকটা উপশম হবে, বেকারত্ব কমবে। পদ্মা সেতুর মহাপরিকল্পনা বাস্তবায়নের পর দক্ষিণবঙ্গের সাথে দূরত্ব কমবে রাজধানীর। দেশের এ প্রান্ত থেকে ও প্রান্ত সহজতর হবে যাতায়াত ব্যবস্থা, বাড়বে কর্মসংস্থান। যদি ইচ্ছা করি এই জায়গাটি ভোরের 7টায় যদি যাই, আমরা 9টা বা 10টা অফিস করতে পারবো। এই সেতু থেকে আমরা দক্ষিণ পশ্চিমাঞ্চলের ব্যবসায়ী তথা চাকরিজীবী কর্মজীবী সবাই উপকৃত হব, ব্যবসার উন্নতি হবে। পদ্মা সেতু নির্মিত হলে সরাসরি উপকৃত হবে দক্ষিণাঞ্চলের প্রায় 3 কোটি মানুষ। এছাড়া এশীয় উন্নয়ন ব্যাংকের তথ্য মতে এই সেতু জিডিপি বাড়াবে 3.5%, যেটি প্রত্যক্ষ না হলেও অন্তত পরোক্ষভাবে উন্নয়ন ঘটাবে গোটা অর্থনৈতিক ব্যবস্থার। সাবিহা নিপা, সময় সংবাদ। এবার পৌর নির্বাচনের খবর। পৌর নির্বাচনে প্রতীক বরাদ্দ না হলেও প্রচার প্রচারণা থেমে নেই মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের। সমর্থন আদায়ে দিচ্ছেন মডেল পৌরসভার প্রতিশ্রুতি। আর ভোটাররা বলছেন, পূর্বের অভিজ্ঞতা কাজে লাগিয়ে সৎ ও যোগ্য প্রার্থীকেই তারা বেছে নেবেন। ব্যুরো প্রতিবেদকদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। শনিবার সকাল থেকে চাঁপাইনবাবগঞ্জের 4টি পৌরসভার অলিগলিতে প্রচারণা শুরু করেন মেয়র প্রার্থীরা। পিছিয়ে নেই কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীরাও। পৌরসভার উন্নয়নে প্রতিশ্রুতির বাণী নিয়ে যাচ্ছেন ভোটারদের কাছে। এদিকে জেলা নির্বাচন কর্মকর্তা জানিয়েছেন, সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছেন তারা। পৌরসভার উন্নয়নে মানুষের কল্যাণে কাজ করতে চাই, মানুষও আমাকে সুন্দরভাবে রেসপন্স করছে। আমার জয়ের ব্যাপারে আমরা 100% নিশ্চিত যে আমরা জয় হবে ইনশাআল্লাহ। আগামী 14 তারিখে আমাদের প্রতীক বরাদ্দ হবে। প্রতীক বরাদ্দের সময় আমরা এ বিষয়ে আরো সবাইকে সুস্পষ্টভাবে বলে দেব, যাতে তারা সবাই আচরণবিধি মেলে সবার সহযোগিতা নিয়ে যাতে আমরা শান্তিপূর্ণভাবে একটি নির্বাচন সম্পন্ন করতে পারি।
বাগেরহাট পৌরসভার চিত্র একই রকম, সব জায়গাতেই ভোটের হাওয়া। এখানকার আওয়ামী লীগ ও বিএনপি মনোনীত প্রার্থীরা বাড়ি বাড়ি ঘুরে গণসংযোগ করেন। নির্বাচিত হলে অর্ধশত বছর আগের এ পৌরসভাকে আধুনিক ও মডেল পৌরসভা হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। অবশ্যই একটা সুন্দর একটা সুষ্ঠু পরিবেশে একটা নির্বাচন করবেন, আমি ইনশাআল্লাহ আশাবাদী যে আমি হব। আমি যদি নির্বাচিত হতে পারি তাহলে আমি নাগরিক সমস্যার সমাধান করব। যে উপযুক্ত ব্যক্তি আমরা তাকে দেখতে চাচ্ছি। মৌলভীবাজার পৌরসভার দরগা মহল্লা এলাকা এখন মুখর প্রার্থীদের পদচারণায়। গণসংযোগ করেছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। আর যোগ্য প্রার্থী নির্বাচনে চুলচেরা বিশ্লেষণে ব্যস্ত ভোটাররা। জনগণের সাধারণ আশা আকাঙ্ক্ষা যাতে ফুলফিল হয় এরকম প্রার্থী আমরা কামনা করি। মৌলভীবাজার পৌরসভার যে উন্নয়ন করতে পারবো তারে ভোট দিব আমরা। দরগা মহল্লা এলাকায় গণসংযোগ করছি এবং প্রতিদিন এইভাবেই রাত 12টা-1টা পর্যন্ত আমরা গণসংযোগ চালিয়ে যাচ্ছি। পৌর নির্বাচনকে ঘিরে উৎসবমুখর পরিবেশ নেত্রকোনা পৌরসভায়। একদিকে প্রার্থীরা চালাচ্ছেন প্রচার প্রচারণা, অন্যদিকে চায়ের দোকান থেকে শুরু করে সবখানে চলছে প্রার্থী নির্বাচনে ভোটারদের আলোচনা। নেত্রকোনা পৌরসভা উন্নয়ন কল্পে যে রাস্তাঘাট ড্রেন আবর্জনা দূর করতে পারবে তাকে আমরা ভোট দিব। এদিকে নির্বাচিত হলে নেত্রকোনাকে একটি আধুনিক ও মডেল পৌরসভা হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি প্রার্থীদের। ওয়াহিদা স্বপ্না, সময় সংবাদ। এদিকে নির্বাচনী প্রচারণা জমে উঠেছে নোয়াখালী, টাঙ্গাইল এবং যশোরেও। প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে, সমর্থন আদায়ে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। তবে ভোটাররাও ব্যস্ত প্রার্থী বাছাইয়ের হিসেব নিকেশে। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। শীতকে উপেক্ষা করে নির্বাচনী মাঠে ব্যস্ত হয়ে পড়েছেন নোয়াখালীর চৌমুহনী পৌরসভার মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। উঠান বৈঠক ও কর্মীসভা সহ ভোটারদের দোয়া চাইছেন তারা। আর নারীর ক্ষমতায়ন ও বাল্যবিবাহ বন্ধের প্রতিশ্রুতি দিয়ে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীরা। পৌরসভাকে একটি আধুনিক নগরী গড়ে তোলার জন্য আমি মানুষের কাছে অনুরোধ করব, আমাকে নৌকা মার্কা প্রতীকে ভোট দেওয়ার জন্য। আমি নির্বাচিত হলে যৌতুকের বিরুদ্ধে এবং কম বয়সী মেয়েদের বিবাহ নিয়ে বন্ধ করব। টাঙ্গাইলের মির্জাপুর পৌরসভার প্রতিটি পাড়া মহল্লা সরগম হয়ে উঠেছে প্রার্থীদের প্রচার প্রচারণায়। এবার পৌর নির্বাচনে এ পৌরসভায় মেয়র পদে 2 জন, কাউন্সিলর পদে 33 জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে 9 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। উন্নয়ন করবেই করবে, তারপরে তো ভোট নেওয়ার পরে আর এলাকায় তেমন উন্নয়ন দেখি না আর কি। আগামী দিনে সৎযোগ্য একজন প্রার্থীকে এই পৌর ভবনে নির্বাচিত করব। প্রতীক না পেলেও থেমে নেই কুড়িগ্রামের উলিপুর পৌর নির্বাচনের প্রার্থীদের প্রচার প্রচারণা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রার্থীরা ছুটে বেড়াচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। উলিপুর পৌর এলাকায় মোট ভোটার সংখ্যা 33,624 জন। এবার এই পৌরসভায় নতুন ভোটার বেড়েছে 3,676 জন। এদিকে বরগুনার পাথরঘাটা পৌর নির্বাচনের প্রচার প্রচারণাও জমে উঠেছে পুরোদমে। এ পৌরসভায় মেয়র পদে 4 জন এবং 9টি ওয়ার্ডের কাউন্সিলর পদে সংরক্ষিত মহিলা আসনে 12 জন সহ মোট 33 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে পৌর নির্বাচনের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন যশোর পৌরসভার মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। নির্বাচনে মেয়র পদে 4 জন, কাউন্সিলর পদে 44 জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে 12 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া ঠাকুরগাঁও ও নড়াইল সহ দেশের বিভিন্ন পৌর এলাকার মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা শুরু করেছেন নির্বাচনী প্রচারণা। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। অন্যদিকে আচরণবিধির কোনো তোয়াক্কাই করছেন না নরসিংদী পৌরসভার মেয়র প্রার্থীরা। দলীয় প্রতীক নিয়ে যে যার মতো চালাচ্ছেন প্রচারণা। এমনকি স্বতন্ত্র প্রার্থীরাও পছন্দের প্রতীক নিয়ে নেমে পড়েছেন মাঠে। আর রিটার্নিং অফিসারের সেই গতানুগতিক কথা নেওয়া হচ্ছে ব্যবস্থা। রাশেদ লিমনের রিপোর্ট। প্রতীক বরাদ্দের দিন 14 ডিসেম্বর, অথচ 3 দিন আগেই স্বতন্ত্র মেয়র প্রার্থী প্রতীক নিয়ে নেমেছেন প্রচারণায়। একটু কৌতূহল নিয়ে জানতে চাইলে সরল জবাব, মোটামুটি এটা আমি নিশ্চিত যে আমি মোবাইল প্রতীকটা 14 তারিখে আনুষ্ঠানিকভাবে বরাদ্দ পাবো। যেহেতু দলীয় প্রতীক অন্যান্য প্রার্থীরা নৌকা দানের শেষে মিছিল করে রাস্তায় নামলে আমি নেমে আসলে আমার উৎসাহী কর্মীরা অনেক সময় পিছন দিয়ে বা আশেপাশে মোবাইল প্রতীকটা ইয়ে করে তারা স্লোগান দেয়।
পিছিয়ে নেই দলীয় প্রার্থীরাও। স্লোগান আর জনসংযোগের প্রধান হাতিয়ার প্রতীক, এমনকি তৈরি করা হয়েছে তোরণও। নির্বাচন আসলে একটা উৎসবমুখর পরিবেশ আমাদের দেশে তৈরি হয়, সেদিক থেকে জনগণ তাদের ইচ্ছা মতো অনেক কিছু বলে থাকে। আমরা তো একটা দল থেকে মনোনয়ন নিয়েছি, দলের মার্কা দানেশী, সেজন্য হয়তো বা জনগণের স্লোগানটা দিতেছে। আর আমরা কোনো আচরণবিধি ভঙ্গ হবে এমন কোনো কাজ আমরা করব। আর রিটার্নিং অফিসারের মুখে সেই আশ্বাসের বাণী। এটা কিন্তু প্রার্থীদেরকে জানিয়ে দেওয়া হয়েছে, কিন্তু তারপরেও দু একজন প্রার্থী এই কাজটি করেছেন। তো আমাদের কাছে অভিযোগ পাওয়া মাত্রই কিন্তু আমরা নির্বাহী ম্যাজিস্ট্রেট পাঠিয়েছি এবং প্রাথমিকভাবে আমরা সব প্রার্থীকে সতর্ক করছি এবং এরপর থেকে আমরা জরিমানা শুরু করব। এ পৌরসভায় 6 জন মেয়র প্রার্থী, 44 জন সাধারণ কাউন্সিলর ও 13 জন লড়ছেন সংরক্ষিত নারী কাউন্সিলর পদে। রাশেদ লিমন, সময় সংবাদ, নরসিংদী। বাংলা সময় আরো থাকছে, নারায়ণগঞ্জে বুড়িগঙ্গা নদীতে ট্রলার ডুবে একই পরিবারের 3 জন সহ নিখোঁজ, 5 আহত 10, উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস। দিনাজপুরে ইতালীয় ধর্মযাজককে হত্যা চেষ্টা, কান্তজীয় মন্দিরে রাসমেলায় ককটেল বিস্ফোরণ এবং সবশেষ ইসকন মন্দিরে দুর্বৃত্তদের হামলার ঘটনা একই সূত্রে গাঁথা বলে মন্তব্য করেছেন রংপুর বিভাগের ডিআইজি হুমায়ুন কবির। এছাড়া একটি নির্দিষ্ট গোষ্ঠীর ইন্ধনে প্রতিটি ঘটনা ঘটেছে বলে মনে করেন তিনি। দুপুরে দিনাজপুর কোতোয়ালি থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। আমাদের যে ইতালীয় ধর্মযাজক যিনি, ওনাকে গুলি করে হত্যার চেষ্টা, তারপর কান্তজীয় মন্দিরে রাসমেলায় যে ককটেল বিস্ফোরণ, তারপর আপনার গত 2 দিন আগে যে ইসকন মন্দিরে যে গুলি করে আহত করা মানুষকে, এগুলো প্রত্যেকটি ঘটনা একই সূত্রে গাঁথা। এবং এই ঘটনা সবগুলোই আপনার পরিকল্পিতভাবে একই গোষ্ঠী এবং তাদের ইন্ধনদাতাদের ইন্ধনে সেইগুলো ঘটাচ্ছে। এদিকে দিনাজপুরে কান্তজীয় মন্দিরে রাসমেলা এবং ইসকন মন্দিরে হামলার প্রতিবাদে দিনাজপুর ও ঠাকুরগাঁও সহ দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন করেছে বিভিন্ন সংগঠন। সকালে দিনাজপুর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদের নেতাকর্মীরা। এ সময় বক্তারা রাসমেলা ও ইসকন মন্দিরে হামলার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এদিকে ঠাকুরগাঁওয়ে শহরের চৌরাস্তায় মানববন্ধন করেছে ইসকনের জেলা শাখা। এ সময় বক্তারা একের পর এক এ ধরনের হামলার ঘটনার তীব্র নিন্দা জানান। এছাড়া এই হামলার প্রতিবাদে সুনামগঞ্জ ও পঞ্চগড়েও প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়েছে। নারায়ণগঞ্জে বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী ট্রলার ডুবে একই পরিবারের 3 জন সহ 5 জন নিখোঁজ রয়েছেন। এ সময় 10 জনকে জীবিত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল চেষ্টা চালাচ্ছে। পুলিশের প্রত্যক্ষদর্শী জানায়, সকাল 6টার দিকে ফতুল্লার বক্তাবলী থেকে প্রায় 45 জন যাত্রী নিয়ে ডিক্রির চর খেয়াঘাটের উদ্দেশ্যে ছেড়ে আসে ট্রলারটি। মাছ নদীতে পৌঁছালে কুয়াশার কারণে দিক হারিয়ে ট্রলারটিকে একটি লঞ্চ ধাক্কা দেয়। এ সময় ট্রলারটি ডুবে যায়। এরপর থেকে নিখোঁজ 5 জনকে উদ্ধারে নামে ফায়ার সার্ভিস। নিখোঁজদের মধ্যে সিদ্ধিরগঞ্জের বাসিন্দা সেলিম খানের পরিচয় পাওয়া গেছে। এছাড়া সেলিমের 2 মেয়ে সহ আরও 2 জন নিখোঁজ রয়েছে। তার মধ্যে 40-50 জন নৌকা লোক ছিল, এখন পর্যন্ত 5 জনের নিখোঁজের নাম ঠিকানা পাওয়া গেছে। সংবাদ পাওয়ার সাথে সাথে আমাদের ডুবুরি দল আমাদের অধিদপ্তর থেকে কল দিয়ে আমরা এখানে নিয়ে আসছি এবং এরা এখন কাজ করতে উদ্ধার কাজ করতেছে। বাংলার সময় আরো থাকছে, বিপিএল এর প্রথম কোয়ালিফায়ারে রংপুরকে 72 রানে হারিয়ে ফাইনালে কুমিল্লা। এলিমিনেটরের ম্যাচে বরিশাল বুলসের বিপক্ষে টস জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত ঢাকা ডাইনামিটসের। আরএফএল ওয়াটার পাম্প, পানি দেবে টেনশন নয়। স্বাধীনতার 44 বছরে অভিবাসী বিষয়ে বাংলাদেশের অর্জন নিয়ে এবারে থাকছে একটি রিপোর্ট। জনশক্তি রপ্তানিতে প্রায় 1 কোটির মাইল ফলক স্পর্শ করতে যাচ্ছে বাংলাদেশ।
স্বাধীনতার 44 বছরে অভিবাসী বিষয়ক আলাদা মন্ত্রণালয়, রিক্রুটিং এজেন্সিগুলোর জন্য নীতিমালা, $1,500 বিলিয়ন রেমিটেন্স সহ এখাতের সফলতা অনেক। তবে সমুদ্রপথে অবৈধভাবে বিদেশগামীদের বিপন্ন জীবন কিছুটা হলেও ম্লান করে দিয়েছে এসব অর্জন। এ অবস্থায় এখাতের অনিয়ম দূর করে জবাবদিহিতা নিশ্চিত করতে পারলেই আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলা করা সম্ভব বলে মনে করেন বিশ্লেষকরা। সাজিদ রাজুর রিপোর্ট। একটু সুখের আশায়, সমৃদ্ধির খোঁজে ঘর ছেড়ে বিদেশে পাড়ি জমান বাংলাদেশিরা। এদেরই শ্রমে ঘামে পাঠানো রেমিটেন্সের পরিমাণ বর্তমানে প্রায় $1,500 বিলিয়ন। দুই দশক আগেও যা ছিল $1,000 মিলিয়ন নিচে। স্বাধীনতার পর আরব বিশ্বে নির্মাণ শ্রমিক পাঠানোর মধ্য দিয়ে জনশক্তি রপ্তানির বিকাশ ঘটে বাংলাদেশে। 3,000 থেকে শুরু হয়ে সময়ের ব্যবধানে সে সংখ্যা এখন 90 লাখ ছাড়িয়েছে। মধ্যপ্রাচ্যের গণ্ডি পেরিয়ে বাংলাদেশের শ্রমিক যাচ্ছে দেশ মহাদেশে। এ খাতের বিকাশে হয়েছে আলাদা মন্ত্রণালয়, প্রতিষ্ঠা হয়েছে আলাদা ব্যাংক। তবে দক্ষ শ্রমিক পাঠানোর প্রতিযোগিতায় অন্য দেশগুলোর তুলনায় পিছিয়ে আছে বাংলাদেশ। বিশেষজ্ঞরা বলছেন, দক্ষ জনশক্তি রপ্তানি নিশ্চিত করতে না পারলে বাজার হারাবে বাংলাদেশ। জনশক্তি রপ্তানিতে খরচ কমানো ও সুশাসন নিশ্চিত করাও চ্যালেঞ্জ বলে মনে করেন তারা। বাইরের দেশে এমপ্লয়াররা যখন আসে, তখন আমরা যখন নেগোসিয়েশন টেবিলে যখন বসি, তখন আমরা ওই আনস্কিল ভাবে প্রেজেন্ট করার কারণে কেন প্রথমে নেগোসিয়েশন আমরা হারিয়ে ফেলি। বেতন, সুযোগ সুবিধা এগুলো আন্ডারমাইন হয়ে যাবে তখনই যদি আপনি যদি আনস্কিল হিসাবে পরিচয় দেন। গুড গভর্নেন্স প্রতিষ্ঠা করা, সেটা একটা বড় চ্যালেঞ্জ বিদেশে। দক্ষ জনশক্তির বড় চাহিদা, আমাদের অতিরিক্ত জনশক্তি রয়ে গেছে, কিন্তু সেটাকে আমরা ঠিক ভ্যালু অ্যাড করে পাঠানো, সেটা খুব দরকার। প্রবাসী কল্যাণমন্ত্রী বলছেন, শ্রমিকদের দক্ষতা নিশ্চিত করার বিষয়টিতেই দেয়া হচ্ছে সর্বোচ্চ গুরুত্ব। প্রতি উপজেলাতে একটা ট্রেনিং সেন্টার হবে এবং ওই ট্রেনিং সেন্টারের মাধ্যমে আমরা দক্ষ জনশক্তি রপ্তানি শুধু নয়, দেশের জন্য আমরা দক্ষ জনশক্তি গড়ে তুলব। মধ্যপ্রাচ্যে আরও লোক পাঠানো, অস্ট্রেলিয়াকে ওপেন করা, থাইল্যান্ডকে ওপেন করা, নতুন নতুন বাজার সৃষ্টি করে। শ্রমবাজারের বহুমুখিতা ও নারী শ্রমিকদের নিরাপত্তায় নেয়া সরকারের নানা পদক্ষেপের সুফল দেশ খুব শিগগিরই পাবে বলেও জানান মন্ত্রী। সাজিদ রাজু, সময় সংবাদ, ঢাকা। 1971 সালের এই দিনে দেশের বিভিন্ন স্থানে পাকিস্তানি সেনাবাহিনীর আস্তানায় হামলা চালিয়ে বিজয় ছিনিয়ে আনে বাংলার দামাল ছেলেরা। নিজ জেলাকে শত্রুমুক্ত করে লাল সবুজের বিজয়ের পতাকা উড়িয়ে আনন্দে মেতে ওঠেন তারা। ব্যুরো প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। 1971 সালের এদিন সিলেটের গোলাপগঞ্জের সীমান্তবর্তী হাকালুকি হাওড় এলাকায় 4 নম্বর সেক্টরের কুকিতলা সাব সেক্টরের 40 জন বীর মুক্তিযোদ্ধা অতর্কিতভাবে পাক জান্তার উপর ঝাঁপিয়ে পড়েন। এতে 25 জন হানাদার প্রাণ হারায়, শহীদ হন 3 মুক্তিযোদ্ধা। প্রবল প্রতিরোধের মুখে পাক বাহিনী গোলাপগঞ্জ ছেড়ে সিলেটের দিকে পালিয়ে যায়। এরপর শত্রুমুক্ত ঘোষণা করে চৌমুহনীতে লাল সবুজের পতাকা উড়ান মুক্তিকামী জনতা। স্বাধীনতা যুদ্ধে নরসিংদীর বিভিন্ন স্থানে পাক হানাদার বাহিনীর সঙ্গে মুক্তিযোদ্ধাদের শতাধিক সম্মুখ যুদ্ধ হয়। এসব খণ্ড খণ্ড যুদ্ধে জেলার 116 জন বীর মুক্তিযোদ্ধা শহীদ হন। দীর্ঘ 9 মাস যুদ্ধ শেষে 12ই ডিসেম্বর মুক্তিবাহিনীর প্রবল প্রতিরোধের মুখে হানাদার মুক্ত হয় ঢাকার কাছের এই জেলাটি। পরে লাল সবুজের পতাকা নিয়ে বিজয় মিছিল করে মুক্তিকামী জনতা। এছাড়া বগুড়ার আদমদিঘি ও কুষ্টিয়ার ভেড়ামারায় মুক্তিযোদ্ধা ও মিত্রবাহিনী পাক সেনাদের পরাজিত করে স্বাধীনতার পতাকা উড়ান। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। দেশে পূরণকৃত প্রাণীজ আমিষের 2/3 আসে ব্রয়লার মুরগি থেকে। তবে এটি খাদ্য হিসাবে কতটা নিরাপদ? বিশেষজ্ঞরা বলছেন, ব্রয়লার মুরগিতে ব্যবহৃত অ্যান্টিবায়োটিক মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা কমানোর পাশাপাশি মৃত্যুরও কারণ হতে পারে। তবে অ্যান্টিবায়োটিক প্রয়োগ কমানো এবং প্রয়োগের 10 দিন পর তা বাজারজাত করলে খাদ্য হিসেবে এটি নিরাপদ। সরকারি ও বেসরকারি উদ্যোগে নিরাপদ ব্রয়লার মুরগি উৎপাদন করছেন গাজীপুরের 150 জন খামারে। শেখ জায়েদের রিপোর্ট। 90-এর দশকে দেশে বাণিজ্যিকভাবে ব্রয়লার মুরগি পালন শুরু। এতে প্রাণীজ আমিষের ঘাটতি পূরণের পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয় অনেকের। জন্মের 1 মাসের মধ্যেই খাওয়ার উপযোগী হয় 1-1টি মুরগি, কিন্তু মাংস উৎপাদনে যে ওষুধ ব্যবহার হচ্ছে তা মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর। যদি র্যান্ডম আমাদের অ্যান্টিবায়োটিক ব্রয়লার ফার্মে ব্যবহার করা হয় এবং এই মাংসটা যদি মানুষ কন্টিনিউয়াস খাইতে থাকে, সেই ক্ষেত্রে এই সমস্ত অ্যান্টিবায়োটিকগুলো মানুষের দেহে মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্স হয়ে যাবে, সেক্ষেত্রে মানুষের জীবন অবশ্যই হুমকির
মধ্যে আসবে। তবে সুখবর হচ্ছে এরই মধ্যে নিরাপদ এই আমিষ উৎপাদন করছেন গাজীপুরের শ্রীপুর উপজেলার কর্ণপুর গ্রামের 150 জন খামারি। এক্ষেত্রে খামারিদের প্রশিক্ষণ ও উপজেলা প্রাণী সম্পদ বিভাগকে সহযোগিতা করছে জাইকা ও বিপিএটিসির ইমপ্রুভিং পাবলিক সার্ভিস থ্রু টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট আইপিএস টিকিউএম প্রকল্প বাস্তবায়নে জাপানি ম্যানেজমেন্ট অ্যাপ্রোচ থিম কাইজেন। জনসেবার মান বৃদ্ধিকরণের লক্ষ্যে বিভিন্ন রকমের প্রজেক্ট নেওয়া হয়েছে, এটা হলো কাইজেন থিমের মাধ্যমে। যেহেতু এখানে বায়োসিকিউরিটি প্রচুর পরিমাণে ডেভেলপ করছে, সেখানে সেই ক্ষেত্রে আমাদের এখানে রোগ বালাই অনেক কম হচ্ছে। যেহেতু আমাদের এখানে রোগ বালাই কম হচ্ছে, সেহেতু আমাদের এখানে খামারিদের মেডিসিন অনেক কম লাগছে। আগে 1000 মুরগির মধ্যে আমরা 5000 টাকা টিকাদান করতাম, এখন অ্যান্টিবায়োটিক দেই না, যদিও দেই তাইলে আপনার হারবালের কিছু এনে দিতেছি। নিরাপদ খাদ্য উৎপাদনের স্বার্থে এই প্রকল্প আরো বড় পরিসরে দেশব্যাপী ছড়িয়ে দিতে উপজেলা প্রাণী সম্পদ বিভাগে জনবল বৃদ্ধি এবং খামারিদের সরকারি সহযোগিতা দেওয়ার দাবি সংশ্লিষ্টদের। শেখ জায়েদ, সময় সংবাদ, গাজীপুর। প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে রক্ষায় উপকূলীয় জেলা পটুয়াখালীর বেশ কিছু এলাকায় বেড়িবাঁধ নির্মাণ করা হলেও সেগুলোর কাজের মান নিয়ে প্রশ্ন উঠেছে। নির্মাণের অল্প সময়ের মধ্যেই ভেঙে যাচ্ছে বাঁধগুলো। স্থানীয়দের অভিযোগ, বাঁধ নির্মাণের নামে পানি উন্নয়ন বোর্ডের যোগসাজশে ঠিকাদাররা নামে মাত্র কাজ করে হাতিয়ে নিচ্ছে সরকারি অর্থ। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে স্থানীয়ভাবে সমস্যা থাকলেও অনিয়মের সুযোগ নেই। মনির হোসেন বাদলের তথ্য ও সুজন দামের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বন্যা ও জলোচ্ছ্বাস সহ নানা প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে রক্ষায় চলতি বছরের আগস্টে 90 লাখ টাকা ব্যয়ে আগুনমুখা নদীর তীরে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লালুয়া চারিপাড়া থেকে পশুর বুনিয়া পর্যন্ত 3 কিলোমিটার বেড়িবাঁধ নির্মাণ করে পানি উন্নয়ন বোর্ড। তবে নির্মাণের 4 মাসের মধ্যেই বাঁধটির অধিকাংশ এলাকা ভেঙে গেছে। এতে দুর্নীতি সহ কাজের মান নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকাবাসী। এটা অফিসার আকাশে আইলে 10000 বাজিয়ে দেয়, জায়গা রাইতে গেল এই জায়গা, এই আমরা এই জায়গায় বসে থাকি। বাজেটটা যেভাবেই হয় কিন্তু মানসম্মত কাজ হইতেছে না। প্রতি বছরই ওই কোন রকম টুক দেয় কিন্তু আবার ভেঙে যায়, আমরা বর্ষার সিজনে আবার তলাই থাকি। যারা নেতা ফেতা আছে এরা তবে কাজের মান খারাপ হওয়ার কথা স্বীকার করে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা জানান অনিয়মের কোনো সুযোগ নেই। যেসব ঠিকাদার বাইরে থেকে আসছিল তাদের পক্ষে মাটিটা সংগ্রহ করা একটু অসুবিধা হয়েছে। আমাদের হলো একটা ইমার্জেন্সি টিম আছে, ওই টিম এসে কাজ যাচাই বাছাই করার পর তারা যেটা রিকমেন্ড করবে সেটাই বিল প্রদান করা হবে। আগুনমুখা নদীর তীর ঘেঁষা পটুয়াখালীর লালুয়া ইউনিয়নে 20,000 মানুষ বসবাস করেন। সময় সংবাদ, পটুয়াখালী। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে আজ শেষ হয়েছে বরিশাল জেলা ইজতেমা। বরিশাল নগরের নবগ্রাম রোড এলাকায় প্রায় 10 একর জমিতে এই আঞ্চলিক ইজতেমার আয়োজন করা হয়। আজ ইজতেমার শেষ দিনে সকাল থেকে বয়ান দেন মাওলানা আব্দুর রহিম ও মাওলানা মনির বিন ইউসুফ। এদিকে আখেরি মোনাজাতে অংশ নিতে ভোর থেকে ইজতেমা ময়দানে ভিড় বাড়তে থাকে মুসল্লিদের। বিভিন্ন উপজেলার লক্ষাধিক মানুষ এই জেলা ইজতেমায় অংশ নেন। বেলা 12:30টার দিকে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় বিশ্ব ইজতেমার এই আঞ্চলিক পর্ব। এদিকে ইজতেমা নির্বিঘ্ন করতে ময়দান জুড়ে ছিল পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। দুনিয়ার মানুষ জাহান্নাম থেকে তারা মুক্তি পেয়া জান্নাতে চলে যেতে চায়, এই বিষয় নিয়েই এখানে আলোচনা হয়েছে। আমরা আগামীতেও আবার চাই এখানে আবার যাতে ইজতেমা হয়। বরিশালের ইজতেমা অত্যন্ত সুন্দরভাবে সফল হয়েছে সকলের সহযোগিতার কারণে, এবং আমরা যতখানি পেরেছি সহযোগিতা করেছি। পাবনায় নবম শ্রেণীর এক ছাত্রকে অপহরণের পর শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সকালে সদর উপজেলার আতাইকুলা থানা থেকে তার লাশ উদ্ধার করা হয়। স্বজনরা জানান, শুক্রবার সন্ধ্যায় বাড়ির পাশে ব্যাডমিন্টন খেলার সময় কে বা কারা শাকিল আক্তারকে ফোন করে ডেকে নিয়ে যায়। পরে রাত 12:00টার দিকে শাকিলের বাবা বেলাল হোসেনের কাছে মুঠোফোনে 5 লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। তাদের কথা মতো রাতেই টাকা নিয়ে মধুপুর বাজারে গেলেও খোঁজ মেলেনি ছেলের। পরে দুপুরের দিকে বাড়ির পাশে রামবাগান থেকে শাকিলের লাশ উদ্ধার করে পুলিশ। শীতকালীন ছাড়াও বিভিন্ন সবজির চাষে আদর্শ স্থান হয়ে উঠছে রাজশাহীর পদ্মার চরগুলো। কৃষি কর্মকর্তারা বলছেন,
পলিমাটির উর্বরতা আর সহজে পানি পাওয়ায় ভালো ফলন পাচ্ছে চাষিরা। তবে কৃষকের অভিযোগ, স্থানীয়ভাবে বাজার না থাকায় লাভের মুখ দেখছেন না তারা। অবশ্য স্থানীয় জনপ্রতিনিধি আশ্বাস দিয়েছেন দ্রুত সমস্যার সমাধান করা হবে। হাবিবুর রহমান পাপ্পুর ছবিতে রাকিবুল হাসানের প্রতিবেদন। রাজশাহী পদ্মা নদীর কোল ঘেঁষে চর মাঝার দিয়ার বিদিরপুর সহ ১৫টি চরের কৃষক চাষ করছেন বেগুন, পেঁপে, লাউ সহ নানা সবজি। অনুকূল আবহাওয়া, সেচ ও উর্বর জমির কারণে এ মৌসুমে সবজিতে ভরেছে কৃষকের ঝুড়ি। তাই বাজারজাত করতে প্রতিদিন ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। কিন্তু দুর্গম এ পথে পণ্য পরিবহনের খরচ বেড়ে যাওয়ায় লাভ হচ্ছে না কৃষকের। রাস্তাও নাই, গাড়ি যায় টাকা, মেলা টাকা লেগেছে। ওই পাহাড়ে নামাইতে হয়, লাই তুলতে হয়, আবার লাই গাড়ি থেকে লাই থেকে আবার গাড়ি তুলতে হয়। আমরা ফসল ভালো উৎপাদন করি, কিন্তু আমরা ন্যায্য মূল্য পাই না। কৃষি কর্মকর্তারা বলছেন, প্রাকৃতিক নানা সুবিধা থাকায় চরের অধিকাংশ জমিতে ভালো ফলন হচ্ছে। তবে এই সুবিধাকে কাজে লাগাতে সরকারি সহযোগিতা চেয়েছেন চরের জনপ্রতিনিধিরা। প্রতি বছরই চরে কিছু পলি পড়ে, পলিটা যথেষ্ট মানে ফসল উৎপাদনের জন্য সহায়ক। এখানে গভীর নলকূপের কোনো প্রয়োজন হয় না, চাষিরা সহজে আপনার এই সমস্ত ফসল ফলাতে পারে। সরকারিভাবে কোনো বাজার করে দেওয়া যায় তাহলে চরের জন্য কৃষকদের জন্য খুব উপকৃত হবে। আর স্থানীয় সংসদ সদস্য জানালেন, বর্ডার হাট চালুর পাশাপাশি দ্রুত মেরামত করা হবে চরের অভ্যন্তরীণ রাস্তা। যে রাস্তাগুলো দিয়ে মানুষজন কৃষি পণ্য শহরে নিয়ে আসে সেই রাস্তার আমি অতি জরুরিভাবে করার আপ্রাণ চেষ্টা করছি। মাজার দিয়ারেও আমরা জায়গা ঠিক করেছি প্রায় ৫০ বিঘার মতো, সামনে বছরের মাঝামাঝির মধ্যেই এই হাট শুরু হয়ে যাবে। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী পদ্মার এই চরগুলোর মোট আয়তন ১৮,০৩০ হেক্টর আর আবাদি জমির পরিমাণ ১০,৫৩৫ হেক্টর। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে ঠাকুরগাঁওয়ের জনজীবন। এতে সবচেয়ে দুর্ভোগে পড়েছেন শ্রমজীবী মানুষ। ঘন কুয়াশার কারণে গত ৩ দিন ধরে সূর্যের দেখা মিলছে না। কুয়াশার চাদরে রাস্তাঘাট থাকা থাকায় দিনের বেলাতেও যানবাহন চালাতে হচ্ছে হেডলাইট জ্বালিয়ে। শীতবস্ত্রের অভাবে চরম কষ্টে দিন যাপন করছে নিম্ন আয়ের লোকজন। বাতাস আর কুয়াশা, শীত, কঠিন ধরনের হাত মোজা, মাফলার কাজ করতেছে না। এই শীতের কারণে ভাড়া মারছি অনলি ২৫ টাকা এই যাবো। শীতের কারণে মানুষ বাইর হয় না। শীত পুরোপুরি নেমে গেছে এবং মানুষ গরম কাপড়ে পরে বাইর হয়েও শীতে কাঁপাচ্ছে। বিপিএল এর খবর। প্রথম দল হিসেবে বিপিএল এর তৃতীয় আসরের ফাইনালে উঠেছে কুমিল্লা ভিক্টোরিয়ানস। প্রথম কোয়ালিফায়ারে কুমিল্লা ৭২ রানে হারিয়েছে রংপুর রাইডার্সকে। মিরপুরে টস হেরে ইমরুল কায়েসের ৬৭ রানের সুবাদে ৭ উইকেটে ১৬৩ রানের বড় সংগ্রহ পায় কুমিল্লা। জবাবে আশার জায়দি ও আবু হায়দারের বোলিং তোপে মাত্র ৯১ রানে গুটিয়ে যায় রংপুর রাইডার্স। এই ম্যাচ হারলেও দ্বিতীয় কোয়ালিফায়ারের মাধ্যমে ফাইনালে ওঠার সম্ভাবনা রয়েছে রাইডার্সের সামনে। মিরপুরে টস হেরে বেশ সাবধানে কুমিল্লার দুই উদ্বোধনী ব্যাটসম্যান ইমরুল কায়েস ও লিটন দাস। তবে সময়ের সাথে খোলস ছিঁড়ে কুমিল্লার হয়ে সর্বোচ্চ উদ্বোধনী রানের জুটি গড়ে ব্যক্তিগত ২৮ রানে ফেরেন লিটন দাস। অন্য প্রান্তে ৫০ তুলে ইমরুল কায়েস ফেরেন ব্যক্তিগত ৬৭ রানে। দ্রুতই সতীর্থদের অনুসরণ করেন আন্দ্রে রাসেল ও আহমেদ শেহজাদ। শেষের দিকে আশার জায়দির ১৫ বলে ৪০ রানের ঝড়ো ইনিংসের সুবাদে ১৬৩ রানের সংগ্রহ পায় ভিক্টোরিয়ানস। জবাবে দলীয় মাত্র ৩৬ রানে দুই উদ্বোধনী ব্যাটসম্যান সৌম্য ও সিমন্সকে হারায় রাইডার্স। এরপর জায়দি ও আবু হায়দার রনির বোলিং তোপে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে রংপুর। শেষের দিকে পেরেরা কিছু প্রতিরোধ করলেও তা রংপুরের বড় হার এড়ানোর জন্য যথেষ্ট ছিল না। জায়দি ও আবু হায়দার রনি নিয়েছেন ৪টি করে উইকেট। এদিকে মিরপুরে এলিমিনেটর ম্যাচে ঢাকা ডায়নামিক্সের বিপক্ষে টস হেরে ব্যাট করছে বরিশাল বুলস। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের সংগ্রহ ১ উইকেটে ৩৪ রান। বাংলা সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বহুল প্রত্যাশিত স্বপ্নের পদ্মা সেতুর মূল নির্মাণ কাজ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। বললেন, বিএনপি জামায়াত দেশের উন্নয়ন চায় না বলেই সেতুর কাজ বন্ধ করে দিয়েছিল। পদ্মা সেতুর কাজ শুরু হওয়ায় খুশি দক্ষিণাঞ্চলের ২১ জেলার মানুষ। দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটবে বলে আশাবাদ।
বরাদ্দের আগে দলীয় প্রতীক নিয়ে চলছে পৌর নির্বাচনের জনসংযোগ, শত যোগ্য প্রার্থীকে নির্বাচিত করতে প্রস্তুত ভোটাররা। স্বাধীনতার পর জনশক্তি রপ্তানিতে কোটির মাইলফলক স্পর্শ করতে যাচ্ছে বাংলাদেশ, জবাবদিহিতা নিশ্চিত হলেই আগামী চ্যালেঞ্জ মোকাবেলা সম্ভব, মত বিশ্লেষকদের। এবং অ্যান্টিবায়োটিক ব্যবহারে 10 দিন পর বাজারজাত করলে ব্রয়লার মুরগি হতে পারে নিরাপদ প্রাণীজ আমিষ, খামারিদের প্রশিক্ষণ দেওয়া সহ সচেতনতা বাড়ানোর পরামর্শ। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SSN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।